এক যুগসন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন যুগাচার্য স্বামী প্রণবারূপ। ভারতবর্ষে যখন জাতিভেদ প্রথাকে সামনে রেখে হিন্দু সমাজ টুকরো টুকরো, ঠিক সেই সময় তার মূলে কুঠারাঘাত হেনেছিলেন যুগপুরুষ স্বামী প্রণবানন্দ। প্রতিষ্ঠা করলেন ভারত সেবাশ্রম সংঘ। স্বামী প্রণবানন্দজি উপলব্ধি করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা বাদে পৃথিবীর বাকি যে সমস্ত ধর্ম রয়েছে এবং ধর্মাবলম্বীরা রয়েছে তারা অত্যন্ত সংঘবদ্ধ ও সুরক্ষিত, কিন্তু হিন্দু জনগণ অরক্ষিত, বিচ্ছিন্ন, ছিন্নভিন্ন, ফলত তারা দুর্বল। তাই হিন্দুদের জ্ঞানে চক্ষু খুলে দেওয়ার উদ্দেশ্যে স্বামী পূর্ণমানন্দ সেদিন পারমাণবিক বোমার মতো ফেটে পড়েছিলেন। বলেছিলেন যে যা তাকে তাই বলে ডাকলে সে সাড়া দেয়। মুসলমানকে মুসলমান বলে ডাক দেয়া হচ্ছে তাই সে সাড়া দিচ্ছে, খ্রিস্টানকে খ্রিস্টান বলে ডাক দেবার লোক আছে তাই সে ডাকে সাড়া দিচ্ছে, নিজেদের অস্তিত্বও সেভাবে তারা অনুভব করছে। কিন্তু হিন্দুকে হিন্দু বলে ডাক দেবার লোক নেই। গত 100 বছর ধরে কেউ ডাক দিয়েছে ব্রাহ্ম বলে, কেউ ডেকেছে আর্য বলে, কেউ ডেকেছে ভারতীয় জাতি বলে, কোনো পক্ষ আবার তাকে আখ্যা দিয়ে রেখেছে অমুসলমান। বিরাট ভারতীয় জাতটা অসার অবশ হয়ে আত্মভোলা হয়ে ঘুমিয়ে রয়েছে। আজ সময় এসেছে হিন্দুকে হিন্দু বলে ডাক দেবার। আবার দেখছি স্বামী প্রণবানন্দ দ্বার্থহীন ভাষায় ঘোষণা করছেন, সিংহ নিনাদ কণ্ঠে উদ্ঘোষণ করছেন, প্রত্যেক হিন্দু পরিবারকে শাস্ত্র, সদাচার ও হিন্দু ধর্মের অনুশাসন মেনে চলতে হবে প্রতিদিন নিয়মিতভাবে, ব্যক্তিগত ও সমবেতভাবে সকলকে নিয়ে সদ্গুরু ভগবানের উপাসনা ও কীর্তনাদি করতে হবে, হিন্দুত্বের আদর্শে জীবন যাপন করে প্রত্যেককে মনে প্রাণে আচরণে ব্যবহারে আহারে বিহারে পোশাকে পরিচ্ছদে বাক্যালাপে এবং চিন্তা ভাবনায় খাঁটি হিন্দু হতে হবে এবং হিন্দুত্বকে রক্ষা করার জন্য কঠোর প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। আবার হিন্দুদের মধ্যে সংহতি চেতনা জাগাবার উদ্দেশ্যে স্বামী প্রণবানন্দ বললেন, হিন্দুর বিদ্যা বুদ্ধি অর্থ ও সামর্থ্য আছে কিন্তু নেই সংহতি শক্তি। এই সংহতি চেতনা জাগিয়ে দিলে হিন্দু আবার জাগ্রত হবে। আবার তিনি বলছেন, আমি হিন্দুকে জপ করাবো তবেই তাদের মধ্যে মহাশক্তির সঞ্চার হবে। হিন্দু ধর্মের জাগরণের উদ্বোধনের লক্ষ্যে স্বামী প্রণবানন্দ তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রয়াস চালিয়ে গিয়েছেন এবং বহুবিধ কর্মধারার প্রবর্তন করেছেন। স্বামী প্রণবানন্দজি সেই উদ্দেশ্যে স্থাপন করলেন হিন্দু মিলন মন্দির, যার প্রধান কার্যালয় কলকাতার বালিগঞ্জ। গ্রামে গ্রামান্তরে হিন্দুদের সামাজিক মিলনক্ষেত্র হয়ে উঠেছে এই হিন্দু মিলন মন্দির। স্বামী প্রণবানন্দজি বলছেন, আমরা মন্দির কোনো ইট পাথরের মন্দির নয়। এই যে ভারত সেবা সংঘের হিন্দু মিলন মন্দির, এ মন্দির কোনো ইট পাথরের মন্দির নয়। ইট পাথর গেঁথে গেঁথে লোকে মন্দির করে, আর আমি হিন্দু সমাজের খণ্ড বিখণ্ড অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন অংশগুলিকে গেঁথে বিরাট হিন্দু মিলন মন্দির তৈরি করব। আমার মিলন মন্দির হচ্ছে হিন্দুর সার্বজনীন মিলন ক্ষেত্র। হ্যাঁ বন্ধুরা, হিন্দু জাতিকে সংগঠিত করার, সুরক্ষিত করার উদ্দেশ্যে নিজের জীবনটিকেই বাজি রেখেছিলেন স্বামী প্রণবানন্দ। স্বামী প্রণবানন্দের উদ্দেশ্যে আসুন আমরা সবাই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার আহ্বানে সাড়া দিয়ে আমরা হিন্দুরা একত্রিত হয়ে সুরক্ষিত হয়ে সবল জাতিতে পরিণত হওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো অবশ্যই আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে কি হবে, আমরা
যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।